আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লু ড্রিম। আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা জানব ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সম্পর্কে। তাই সরাইল উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। সরাইল নামটা অনেকের কাছেই পরিচিত। সরাইল ছিল 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ এর রাজধানী। সরাইল ছিল সুলাইমান খাঁ এর প্রশাসনিক কেন্দ্র। সরাইল ছিল ঈশা খাঁ এর প্রশাসনিক কেন্দ্র। সরাইল নামকরণ কিভাবে হলো? সরাইখানা অর্থ ক্ষণস্থায়ী বসবাস, আর ফার্সি ইল শব্দের অর্থ বিদ্রোহী বন্ধু। তাই সরাইখানা সরাই এবং ইল এই দুটি শব্দের সংমিশ্রণে সরাইল উপজেলার নামকরণ করা হয়, অর্থাৎ বিদ্রোহী বন্ধুর বাসস্থান। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ বাহারাম খানের বর্মরক্ষক অর্থাৎ দেহরক্ষী হিসাবে বিদ্রোহী হয়ে তিনি যে স্থানে সামরিক প্রস্তুতির জন্য ক্ষণস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন সেই স্থানটি দিল্লির সুলতান ও স্থপতিগণ সরাইল নামে আখ্যায়িত করেছিলেন। দিল্লি থেকে প্রচারিত হতে হতে এটা কালের আবর্তনে পরবর্তীতে শাসনামলে সরাইল নামে পরিচিত এবং উল্লেখিত হয়েছিল। মুঘল আমল 1338 থেকে 1526 প্রায় 200 বছর ধরে এই নামটি সরাইল পরগনা হিসেবে চিহ্নিত হয়ে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির মেলাবন্ধন এই সরাইল উপজেলা। যুগ যুগ ধরে এর শিক্ষা সংস্কৃতিতে এই উপমহাদেশে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সরাইল উপজেলার আয়তন 215.28 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 271,101 জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় 1,146 জন। নির্বাচনী এলাকা 244, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা। সরাইল উপজেলাটি 9টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। ইউনিয়ন সমূহ হল আউরাইল ইউনিয়ন, পাকশিমুল ইউনিয়ন, চুনটা ইউনিয়ন, কালিকচ্ছ ইউনিয়ন, পানিশ্বর ইউনিয়ন, সরাইল সদর ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন এবং শাহজাদাপুর ইউনিয়ন। সরাইল উপজেলায় মোজা রয়েছে 80টি। সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 1টি। উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে 5টি। কমিউনিটি ক্লিনিক রয়েছে 15টি। পোস্ট অফিস রয়েছে 1টি। শাখা অফিস রয়েছে 6টি। আট বাজার রয়েছে 14টি। নৌকাঘাট রয়েছে 2টি। সোনালী ব্যাংক রয়েছে 1টি। জনতা ব্যাংক রয়েছে 3টি এবং কৃষি ব্যাংক রয়েছে 2টি। সরাইল উপজেলার মধ্য দিয়ে তিতাস ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। সরাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 81টি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 43টি। কিন্ডারগার্টেন রয়েছে 8টি। উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1টি। ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 4টি। দাখিল মাদ্রাসা রয়েছে 2টি। উচ্চ বিদ্যালয় রয়েছে 15টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 6টি। মহাবিদ্যালয় রয়েছে 2টি। কমিউনিটি বিদ্যালয় রয়েছে 8টি। বয়স্ক প্রকল্পের আনন্দ স্কুল রয়েছে 78টি। ক্লাস্টার 6টি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সরাইল উপজেলায় সাক্ষরতার হার প্রায় 37%। উল্লেখযোগ্য স্থান এবং স্থাপনার মধ্যে রয়েছে দক্ষিণ আরিফাইল মসজিদ ও জুরা কবর, সরাইল বিপ্লবী নেতা উল্লাস দত্তের বাড়ি, কালীকচ্ছ মুঘল আমলের মসজিদ, হাটখোলা মসজিদ বা আফান নেসার মসজিদ, হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান আরওয়াইলের মোহনলাল জিউর আখড়া, চুনটা অবিনাশ সেনের পরিত্যক্ত প্রাসাদ, ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাড়িউড়াই অবস্থিত ঐতিহাসিক হাতির পুল, শাহবাজপুরে কয়েক শত বৎসরের পুরনো জুরা মঠ এবং শাহবাজপুর গ্রামে অবস্থিত দেওয়ান শাহবাজ এর ঐতিহাসিক কূপ, ধর্মতীর্থ গ্রামের উত্তরে নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য যা বর্ষাকালে অনেক পর্যটক এই দৃশ্য দেখতে আসে, এবং সরাইলের মুরগ লড়াইয়েরও অনেক নাম রয়েছে। সরাইল উপজেলার প্রায় 1/3 মানুষ কৃষক। প্রধান ফসল ধান, গম, ভুট্টা এবং বিভিন্ন ধরনের সবজি। এই উপজেলায় মোট আবাদযোগ্য জমি রয়েছে 16,826 হেক্টর, যার মধ্যে প্রায় 77,323 মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়।
প্রিয় দর্শক, সরাইল উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। এবং সম্পূর্ণ তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য। আসসালামু আলাইকুম।